আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি কুশিকাটার এই চায়ের কাপটি তৈরি করে দেখাবো। আর এটা আপনারা ঘরে সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করে রাখতে পারেন, দেখতে খুবই ভালো লাগবে। আর এটা আমি নয়তার সুতা দিয়ে করেছি, তো চলুন শুরু করি। দর্শক, আমি এই সম্পূর্ণ কাজটি করে নেব নয়তার সুতা দিয়ে। আর আমার এখানে 12 নম্বর কাঁটা নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে সুতাটাকে একটু স্লিপ স্টিচ করে নেব। এবার আমি এখানে 10টা চেন করে নিচ্ছি। 10টি চেন করার পরে প্রথম যে চেন আছে সে প্রথম চেনের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার এখানে 3টা চেন করব। 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি, আমি এই ঘরে মোট 18টি ডাবল ক্রোশি করে নেব। 3টা চেনকেও আমার একটা ডাবল ক্রোশি ধরতে হবে, সব মিলিয়ে আমি এখানে 18টা ডাবল ক্রোশি করে নেব। তো আমার এখানে 18টা ডাবল ক্রোশি হয়ে গেছে। প্রথম ডাবল ক্রোশি করেছিলাম, প্রথম যে 3টা চেন করেছিলাম উপরে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নিলাম। এবার এখানে 3টা চেন করব। 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি। এবার পরবর্তী ঘরে গিয়ে আরেকটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে পরপর 2টা ঘরে 2টা ডাবল ক্রোশি হলো, এবার 3টা চেন। পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশি, 3টা চেন। এবং আবারও পরবর্তী ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশি করব এবং আবারও 3টা চেন করে পরপর 2টি ঘরে ডাবল ক্রোশি করে নেব। এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে 3টা চেন হয়েছে এবং শুরুর দিকে যে 3 নম্বর চেন উপরে 3 নম্বর চেনের মধ্যে থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে নেওয়ার পরে এখানে এখন 6টি চেন করব। 6টি চেন করার পরে আমাদের যে এখানে 2টি ডাবল ক্রোশি তার মাঝখানে গিয়ে এটাকে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। আবারও 6টি চেন করব এবং এই যে এখানে 2টা ডাবল ক্রোশি তার মাঝখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে নেব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডের লাস্টে চলে এসেছি এবং এখানে 3টা চেন করেছি। 3টা চেন করার পরে আমাদের এখানে যে শুরুর দিকের একটা চেন আছে এর ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশি করে নেব। এখানে 3টা চেন করব। 3টা চেন করার পরে এখানে আরও 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশি করার পরে পরবর্তী যে 6টা চেন আছে সেখানে গিয়ে আবারও ডাবল ক্রোশি করব। এখানে প্রথমে 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশি করার পরে এখানে 5টি চেন করব। 5টি চেন করার পরে এই ঘরের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবার পরবর্তী যে 6টা চেনের গ্যাপ আছে এই 6টি চেনের ঘরে গিয়ে ঠিক একইভাবে আবারও 3টা 3টা 6টা ডাবল ক্রোশি হবে, মাঝখানে 5টা চেনের স্পেস। কোনো চেন ছাড়াই কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি। তো 3টা ডাবল ক্রোশি, এবার 5টি চেন। এবং একই ঘরের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এইভাবে করে
ডাবল ক্রোশি করে নেব এবং পাঁচটি করে চেনের স্পেস নেব। এবং এই ঘরে যে আমার তিনটে ডাবল ক্রোশি হয়েছে, আমি কাজটি ঘুরিয়ে আসার পরে এই ঘরে এসে আমার আরও তিনটি ডাবল ক্রোশি হবে এবং পাঁচটি চেন করে আমি এখানে জয়েন করে দেব। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করেছি। লাস্টে এখানে পাঁচটি চেন করেছি এবং এই যে এখানে উপরে তিন নম্বর চেনের মধ্যে এসে এটাকে জয়েন করে নিচ্ছি। তো এখানে জয়েন করার পরে এবার এই যে তিনটে তিনটে ছয়টি ডাবল ক্রোশের মাঝখানে এই যে জায়গাটা একদম মাঝখানে গিয়ে মাঝখানে যাব। তো এর জন্য এখানে স্লিপ স্টিচ করে আগাবো। মাঝখানে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এবার এখানে ডাবল ক্রোশি করতে হবে এই যে ঘরে পাঁচটি চেনের গ্যাপে। তো পাঁচটি চেনের গ্যাপে এসে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো মোট নয়টি ডাবল ক্রোশি এই পাঁচটি চেনের গ্যাপে করে নিতে হবে। এই পাঁচটি চেনের গ্যাপের মধ্যে নয়টা ডাবল ক্রোশি করে নেব। হয়ে গেছে এখানে আমার নয়টি ডাবল ক্রোশি করা। তিনটা তিনটা ছয়টা যে ডাবল ক্রোশি তার মাঝখানে গিয়ে এটাকে একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এবং আবারও এই ঘরে এসে নয়টি ডাবল ক্রোশি করে নেব। এবং নয়টি ডাবল ক্রোশি করার পরে ঠিক একইভাবে এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব এভাবে করে। তো এই যে এখানে নয়টি ডাবল ক্রোশি করেছি এবং এই যে মাঝখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। ওকে, যে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি এবং এখানে আবারও মাঝখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এবার আমি এই সুতাটাকে কেটে ফেলবো, আমাকে অন্য একটি সুতা জয়েন করে নিতে হবে সাইডের এই কাজগুলোর জন্য। আমি এখান থেকে সুতাটাকে কেটে নিচ্ছি। এই বাড়তি সুতাটাকে আপনারা পেছনের দিকে কাজের মধ্যে দিয়ে নিয়ে নিতে পারেন। এখন এই সাইডের কাজটি করার জন্য আমি এখানে আরেকটি সুতা নিয়ে নিচ্ছি, একটি অন্য কালারের হালকা গোলাপি রঙের সুতা নিচ্ছি আমি এখানে। সুতাটাকে আমি প্রথমে কাটার সঙ্গে আটকে নেব। এবার পাপিটার শুরুর দিক থেকে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এবার বাড়তি সুতাটাকে আমি কাজের মধ্যে ঢুকিয়ে দেব এবং প্রত্যেকটি ঘরের মধ্যে গিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশি করে নেব। প্রতিটা ঘরেই সিঙ্গেল ক্রোশি হবে। এবার এই মাঝখানে এসে যেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করেছিলাম এই মাঝখানে এসে এটাকে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। স্লিপ স্টিচ করার পরে আবারও পরবর্তী ঘর থেকে সিঙ্গেল ক্রোশি করা শুরু করতে হবে। শুধু মাঝখানে এসেই সিঙ্গেল ক্রোশি যেখানে করেছিলাম সেই জায়গাটার মধ্যেই একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। তো এই যে এভাবে করে প্রতিটা ঘরের উপরে আবারও সিঙ্গেল ক্রোশি করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। ঘরে সিঙ্গেল ক্রোশি করে করে আমি এই সুতার কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই সুতাটাকে কেটে দিচ্ছি এবং পরবর্তী আমাদের যে কাপটি এই কাপের কাজটি আমি এখন শুরু করব। তো দর্শক, এবার এই যে কাপটির কাজ শুরু করব, কাপটি আমরা উপরে উঠানোর জন্য এখান থেকে এই ঘরগুলোতে কাজ করব, মানে পাঁচটি করে যে চেন করেছিলাম সেই পাঁচটি করে চেনের ঘরে কাজ করতে হবে। তো এই জন্য আমি প্রথমে সুতাটাকে কাটার সঙ্গে আটকে নিচ্ছি। এবার
এই যে পাঁচটি করে চেন আছে, এই পাঁচটি করে চেনের ঘরে কাজ করতে হবে। এর জন্য প্রথমে এটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। এবং এই যে চেনটা, এই চেনে গিয়ে আমি এই সুতাটাকে সিঙ্গেল ক্রোশি করে আটকে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এবার এখানে আমি দুইটা চেন করলাম, যেহেতু সিঙ্গেল ক্রোশি করেছি সেজন্য দুইটা চেন করে নিলাম। যদি স্লিপ স্টিচ করে নিতাম সেক্ষেত্রে তিনটা চেন করলেই হতো। তো যাই হোক, আমি এখন এখানে দুইটা চেন করার পরে এই ঘরে ডাবল ক্রোশি করব। তো আমি এখানে আরও তিনটা ডাবল ক্রোশি করব, মানে আমার একই ঘরের মধ্যে মোট চারটা ডাবল ক্রোশি হবে। চারটা ডাবল ক্রোশি করলাম। এবার পরবর্তী যে আমাদের পাঁচটি চেন আছে রয়েছে, তো এই ঘরে কাজ করতে হবে। এখানে চারটি ডাবল ক্রোশি করলাম। এবার পরবর্তী পাঁচটি চেনে গিয়ে আবারও ডাবল ক্রোশি করব চারটি। এই রাউন্ডের কাজ হবে আমাদের পাঁচটি করে চেনের গ্যাপের মধ্যে গিয়ে এদিক থেকে চারটি করে ডাবল ক্রোশি করতে হবে। তো ডাবল ক্রোশিটা ঠিক এদিক থেকেই করতে হবে, মানে যেখানে চারটি ডাবল ক্রোশি করেছি আবার এদিক থেকে এই ঘরগুলোতে চারটি করে ডাবল ক্রোশি করে নেব। আমি সম্পূর্ণ রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে নেব। তো প্রতিটা ঘরেই চারটি করে ডাবল ক্রোশি করে এই যে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার এখানে এপরে চারটি ডাবল ক্রোশি করার পরে এখানে শুরুর দিকে যে তিনটা চেন করেছিলাম, তিন নম্বর চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এবং এখানে আবারও তিনটা চেন করে নেব। তিনটা চেন করার পরে ডাবল ক্রোশি করব। আমার বাকি যে তিনটা ডাবল ক্রোশি আছে এখানে, মানে চারটা ডাবল ক্রোশির ওপরেই ডাবল ক্রোশি হবে। তো এভাবে করে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবার এখানে পরবর্তী যে চারটি ডাবল ক্রোশি আছে সেখানে ডাবল ক্রোশি করার আগে এখানে একটি চেন করে নেব। একটি চেন নিয়ে পরবর্তী চারটি ডাবল ক্রোশির ওপরে চারটা ডাবল ক্রোশি করে নেব। তো এই রাউন্ডের কাজ হবে চারটি করে ডাবল ক্রোশি করব এবং একটি করে চেনের স্পেস নিয়ে আবারও চারটি ডাবল ক্রোশি হবে। তো আমি এই রাউন্ডটা এইভাবে করে কমপ্লিট করে দেন ফিরে আসছি। আবারও একটি চেন। তো দর্শক, এই যে আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য এখানে আবারও তিনটা চেন করে নিচ্ছি। এখানে স্লিপ স্টিচ করার পরে আবারও তিনটা চেন করে নিতে হবে। তিনটা চেন করার পরে আমাদের যেখানে ডাবল ক্রোশি আছে পরবর্তী ডাবল ক্রোশি থেকে ডাবল ক্রোশি করে নেব। এখানে চারটা ডাবল ক্রোশির ওপরে চারটা ডাবল ক্রোশি করে নিতে হবে। এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আগে আমরা একটি চেন করেছিলাম, এবার এখানে দুইটা চেন করে নেব। এবং আবারও পরবর্তী ঘর থেকে, মানে পরবর্তী ডাবল ক্রোশি থেকে আবারও ডাবল ক্রোশি করে নেব। তো এই রাউন্ডের কাজ হবে এভাবে করে চারটি করে ডাবল ক্রোশি এবং দুইটি করে চেনের স্পেস। তো এইভাবে করে আমি আরও একটি রাউন্ড করে নেব। আমি এই রাউন্ড পরে আরও একটি রাউন্ড করে নেব, সেটাও আমার চারটি করে ডাবল ক্রোশি এবং দুটি করে চেনই করে নিতে হবে। তো আমি এই রাউন্ড কমপ্লিট করার পরে আরও একটি রাউন্ড কমপ্লিট করে নেব, ঠিক একইভাবে করে আমি ফিরে আসছি। এই যে সেমভাবে করে আমি আরও দুইটা রাউন্ড করে নিয়েছি, ঠিক এটার মতো করে সেম এটাও করেছি, দুইটা করে ডাবল ক্রোশি মাঝখানে। এবার আমি এখানে তিনটা চেন করে নেব। তিনটা চেন করার পরে পরবর্তী ডাবল ক্রোশিতে গিয়ে একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবারও পরবর্তী ডাবল ক্রোশিতে একবার ডাবল ক্রোশি, পরবর্তী ডাবল ক্রোশিতে একবার ডাবল ক্রোশি এবং দুইটা চেনের স্পেসে এসে এখানে দুইটা ডাবল ক্রোশি করব। তো এই রাউন্ডের কাজ হবে দুইটা করে যে চেনের স্পেস নিয়েছি সেই দুইটা চেনের স্পেসে গিয়ে দুইটা ডাবল ক্রোশি করা এবং চারটা করে ডাবল ক্রোশির ওপরেও চারবার ডাবল ক্রোশি করে নেব।
তো এই রাউন্ডটা আমি এভাবে করেই কমপ্লিট করে নেব। তবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে এভাবে করে আমি লাস্ট রাউন্ডটাও কমপ্লিট করে ফেলেছি। আমি এখান থেকে সুতাটাকে কেটে দিয়েছি এবং এই সুতাটাকে এইভাবে করে কাচের মাঝখান দিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি এই কাপের ওপরে যে কাজটি সেই কাজটি করে নিব, সেটাও ঠিক এরকম করেই করতে হবে সিঙ্গেল ক্রোশি দিয়ে। তো আমি শুরুর দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আবারও এখানে আমি সুতাটাকে কাটার সঙ্গে আটকে নিচ্ছি। তো আমি যেখান থেকে কাজটি কমপ্লিট করেছিলাম সেখানে এসে আমি একটি চেনের ভেতর দিয়ে এটাকে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং এভাবে করে প্রতিটা ঘরের মধ্যে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। তো আমি প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশি করে তারপরে ফিরে আসছি। তো এই যে আমি সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশি করে করে কমপ্লিট করে এসেছি এবং এখানে এসে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার এখানে স্লিপ স্টিচ করার পরে আমাদের পরবর্তী কাজ হবে এই যে হাতলটা তৈরি করা। আমাদের কাপের যে হাতলটা থাকবে সেটা আমি তো এই জন্য ওখানে 12টি চেন করে নেব। এখানে 12টি চেন করার পরে আমাদের এই যে এখানকার যে জায়গাটা এই পাশে এসে একদম লাস্ট যে ঘরটা যেখানে আমাদের একদম শেষ ঘরটির ডাবল ক্রোশির মাঝখানে স্পেসটা সেখানে সেখান দিয়ে আমি কাঁটাটাকে নিয়ে নিচ্ছি এবং এই সুতাটাকে এভাবে করে নিয়ে নেব। তারপর এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এবার এখানে 5টি চেন করব। 5টি চেন করার পরে এই যে একটা জায়গা তৈরি হয়েছে চেনটা, এটার ভেতর দিয়ে এখানে আরেকটি স্লিপ স্টিচ করে রেখে দিলাম। এবার আমাদের যে 12টি চেন করেছি এই 12টি চেনের মধ্যে গিয়ে গুনে গুনে 22টি সিঙ্গেল ক্রোশি করে নেব। তো এভাবে করে 22টি সিঙ্গেল ক্রোশি করে ফিরে আসছি। তো এই যে আমি এখানে মোট 22টি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি এবং এখান থেকে আমি সুতাটাকে কেটে ফেলেছি। তো বাড়তি সুতাটাকে আপনারা এক সাইড দিয়ে কাজের মধ্যে নিয়ে নেবেন।